আলহাম জাহাঙ্গীর আলম ভাই বাংলাদেশ থেকে প্রশ্ন করেছেন যে বর্তমানে অনেক সময় ইউটিউবে ফেসবুকে দেখা যায় দেও বন বনাম হানাফি দেও বনাম আহল হাদিস বহাজ হয় আসলে এইভাবে বাহাজ করা কি শরীর সম্মতকে যায় কিনা প্রথম কথা হচ্ছে বহাজ এর আসলটা কি বহাজটা আসলে কি বাহাসের মূল হল বাহাসের মূল কথা হলো যেমন মনে করেন উদ্যোতন বড় বড় আলেমরা দুইজনেই সাফাছের উদাহরণ বাংলাদেশের প্রেক্ষাপটে বলছি বাংলাদেশের মনে করেন আহল হাদিসের সঠিক আহল মধ্যেই যেমন ডক্টর আসাদুল্লাহ গালিব স্যার এবং ইলিয়াস সাহেব বিশেষ করে ইয়ার জমিয়তের প্রধান অথবা শহীদুল্লাহ খান মাদানি অথবা আবর মোহাম্মদ জাকারিয়া সাহেব এইভাবে তাদের সাথে দুই একটা হাদিস নিয়ে মতানৈক্য দেখা দিল কিন্তু তারা জন কি লোক তো এখন এই যদি উচ্চ পর্যায়ের আলেমদের মতানৈক্য থাকলে আমরা সাধারণ লোক কি করবো আমরা সাধারণত বিপদে বলবো আমরা কি করবো কোথায় যাবো আমরা বিপদে বলবো এই জন্য দু পক্ষের আলেম বসেই একটা সুরাহা করবে একটা সিদ্ধান্ত করবে আসলে কোনটার জন্য সঠিক দন সহি আকিদার আলেম অর্থাৎ সালাফ সালফে সালফে মানহাজের অনুযায়ী দুজনে চলে কিন্তু একটা হাদিসের বুঝতে গিয়া এখন দুইজনই মত রেখে যেমন ডক্টর আসাদুল্লাহ গালিব স্যার সাফা সাহেব উদাহরণ আমি কিন্তু কার পক্ষ বলছি না আসাদুল্লাহ গালিব সাহেব কোরবানির মাসলাম আসলে ও দলিল সল লেখছেন যে ভাগে কোরবানি দেওয়া জায়েজ নাই এবং আব্দুল আজম ইসু বলছে ভাগে কোরবানি দেওয়া জায়েজ নাই পক্ষান্তরে অন্য কলাম বলছে ভাগে কোরবানি জায়েজ আছে তবে উত্তম হল একা দেওয়া জায়জ আবার অনেকে বলছে হান্ড্রেড আছে তাহলে বসতে হবে যায়জ নাই কেন যায় কিন্তু উভয় কিন্তু স্বল্প চালেঞ্জের মানুষ কিন্তু এটা বাহাস বাহাস বলতে দুজন বসবে আপোষে দুজন শায়ক বসে জাতিকে একটা উপহার দিবে যে জাতি যাতে দ্বিধাদ্বন্দ্ব না হয় জাতি যাতে সুন্দর দ্বিধাদ্বন্দ্ব মুক্ত হইয়া ওলামাদের আমরা দুই ওলামা তর্ক বিতর্ক করছি বা দুই ওলামা কথা কাটা করছি আমরা এইখানে আমরা রেজাল্ট বের করবো রেজাল্ট বের করে জাতির কাছে উপর দিব জাতি তাকে নিঃসংকোচ মাসালাটা মানতে পারে এরপরে কিন্তু এটা হচ্ছে বাহাস মানে বসে আলোচনা কিন্তু আজকে বর্তমানে যে বাহাস হয় এই বাহাসটা নিঃসন্দেহে এটা বাহাস না একটা বাজার বললেই চলে বাজার বলতে কি মারামারি ছাড়া কিছু না আল্লাহ আলম আমার যতটুকু জানা হানাফি মাঝহের অনেক লোকেরা বলছেন যে আহলুল হাদিসের কাছে আছে কোরআন হাদিস আমাদের আছে কি বাস বাসের লাঠি তার মানে কি সমাধানে এরপরে আসেন এখন আপনি সাপোজ আপনাকে উদাহরণ দিচ্ছি আমি বোঝানোর জন্য অনুরোধ করছি বাস করতে গিয়া এখন আপনিও একটা একটা মশালা বিবৃত করছেন আমি একটা মাসালা বিবর্ত করছি মানে একটা মাসা নাই এখন আপনি যদি আমাকে বলেন যে কেউ যদি আমাকে বুঝাইতে পারে আমি তাকে দশ লক্ষ টাকা দেবো আমি সকাল থেকে রাত পর্যন্ত বুঝাইলাম আমরা কোনো বুঝি না এই বুঝার কোনোই নেই এটা বাস না রয়েছে দ্বন্দ্ব এরকম মারামারি কাটাকাটি আমি চাই আমার তাকে প্রাধান্য দেওয়া যেন আপনি চাই আপনাকে প্রাধান্য দেয় এটা কিন্তু বাস নাই এটা একটা খরাফাত এটা একটা ঝগড়া পাশাদার সৃষ্ঠ আপনি দেখবেন দুই দলে কিন্তু বড় বড় কিতাব নিয়ে আসে আবার আক্রমণাত্মক বক্তব্য কেউ কিন্তু সৌহার্দ্যপূর্ণ আলোচনা করে নাই কেউ কোনো হাসি মুখের কথা বলে কেউ কিন্তু আসলে বলে নাই যে চলুন আমরা সবাই মাথা নত করি আল্লাহর আদেশের কাছে আর মাথা নত করি রসুল্লাহ সাল কাছে যেটা হবে এটাই কিন্তু সবাই বলে স্পষ্ট যখন দেওয়বন্দার সাথে যখন বসবেন স্পষ্ট হাদিসটা মাসেল হাদিস বিরোধী তারপর সে মানতে রাজি না কারণ সে মানে নেই জন্য আমি যদি মেনে নিতে আমি ছুটে যাবো আর আমার আমার প্রজাদের কাছে আমি ছুটে যাবো আমার প্রজারা আমাকে কি বলবে তবে মনে রাখবেন আবার আহালেত দেখা যায় আমি যদি ছুটে যাই হাল হাদিসের আমি আহাল হাদিস আমরা দাবি করি আমি সঠিক সই কথা বলি আমি যদি ছুটে যাই তো জাতির কাছে কি বলবো তো সেদিনও আল্লাহ ফাঁকা যেন ফেরাস্তা যে কই নেব তখন কিন্তু আমি কি করবো ফেরাস্তা কিনে কইন আমার কি করা আছে না হজুগি কথাটা বলছি আর তো আজকে আমাদের যে বাঁস হচ্ছে এই বাঁসের মধ্যে মূলে কিন্তু জাতিকে সুন্দর একটা তো মাসালা উপহার দেওয়ার জন্য বাঁশ হয়াই বাহাস হয় মারামারির জন্য যে নিজেকে নিজে প্রধান দেওয়ার জন্য নিজে নিজে বড় মনে করার জন্য বলে কিন্তু এটাই কিন্তু যারা হ্যাঁ আছে অনেকে আছে সঠিকটা সুন্দরভাবে মানুষের কাছে তুলিয়ে দেওয়ার জন্য চেষ্টা করে কিন্তু পারতেছে না আপনার দৌরাত্ব বেশি আপনার ক্ষমতা বেশি আপনার লাঠির জোর বেশি আপনার ডিগলারি দেন আমার আছে লাঠির জোর তখন দেখা গেছে আমরা অনেক সময় দেখা গেছে আমরা ইচ্ছা থাকা সত্ত্বেও কথা বলতে পারি না তো যাই হোক বাহাস পানি এক জায়গায় বৈশাখ সুরাহা করে জাতিকে সুন্দর এবং রাসুল সাল্লা হাদিস মোতাবেক একটা ডিসিশন উপহার দেওয়ার নাম হয়েছে বাহাজ কিন্তু বর্তমানে যেটা আমরা করতেছি এটা একটা মারামারি এটা একটা দলকে প্রাধান্য দেওয়া যে আমি মাঝহবের পক্ষে কইছি তো কইছি মানতে না বললে ভারতের নামক আল্লাহাক আমাদেরকে বুঝে তফিদান করি আসসালাম